যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন। ওয়ালাইকুম আসসালাম, নাম বলেন কোথা থেকে কল করেছেন। স্যার আমি সেলেশন বলছি খাগড়াছড়ি থেকে। স্যার খাগড়াছড়ি থেকে কে বলছেন? ইসমাইল হোসেন বলছিলাম স্যার, পুলিশ সদস্য স্যার। ইসমাইল? জি স্যার। ইসমাইল পুলিশ সদস্য, ওকে। পুলিশ সদস্য, আপনার প্রবলেম কি বলেন স্যার? আমি গত ফেব্রুয়ারি মাসে স্যার আমাদের ডিউটি করতে যাওয়ার সময় গাড়িতে যখন উঠতে যাই তখন ডান পায়ে যখন উঠতে যাই স্যার একটা আওয়াজ হয় ডান পায়ে মাঝে কোমরে। কোমরে আওয়াজ হয়, লো ব্যাক পেইন ডান দিকে। তারপর থেকে স্যার আমার প্রচন্ড ব্যথা করে। আমি এখানে অনেক ডাক্তার দেখেন স্যার, আমি বসলেও ব্যথা করে, আপনার শরীরেও ব্যথা করে, বেশিক্ষণ হাঁটলেও ব্যথা করে। আপনার এই যে ডান দিকে কষ্ট, এই কষ্ট ডান কোমর থেকে কষ্ট হয়ে আস্তে আস্তে ডান পায়ের নিচে যায়? না স্যার, ডান পায়ের নিচে যায় না স্যার, ওই এখানেই থাকে স্যার। ওখানেই থাকে। আপনি একটু জোরে কাশি দেন। এই যে কাশি দিছেন, আপনি মাজায় ব্যথা পান? জি না স্যার। ব্যথা পান না? জি না স্যার। আপনি একটু দাঁড়ান। দাঁড়িয়ে দুই হাঁটু সোজা রেখে সামনের দিকে বাঁকা হন। ব্যথা করে মাজার ওখানেই, ডান দিকে ব্যথা করে, তাই তো? এই ব্যথা পায়ের নিচে যায় না? ওকে, আপনি এখন সোজা হন। সোজা হয়ে আপনি মাজাটাকে ধরেন, যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে হাত দিয়ে ধরেন। ধরে দুই হাঁটু সোজা রেখে পেছন দিকে বাঁকা হন। পেছন দিকে বাঁকা হন। ব্যথা লাগে? ওই একই জায়গায়? একই জায়গায় ব্যথা লাগে? আপনার আশেপাশে কেউ আছে? আপনার আশেপাশে লোক আছে? আপনি উপুর হয়ে শুবেন। শোয়ার পরে আপনার ওই পাশে যিনি আছেন ওনাকে একটু সাহায্য করতে বলেন। উনি এই যে আমাদের এলবো বা কুনুই দিয়ে আপনার ওখানে হালকা হালকা চাপ দিয়ে দেখবে, আপনি যেখানে ব্যথা পেলেন সামনে বাঁকা হতে গিয়ে ওখানে আপনি কোনো ব্যথা লাগে কি না। চাপ দিলে ব্যথা পান না? একটু আগে সামনে ঝুঁকছেন, যেখানে ব্যথা লাগছে ওখানে চাপ দিলে ব্যথা পান না? আচ্ছা, আপনার চিকিৎসা বলে দিচ্ছি। আপনি আমাদের এই লাইভ প্রোগ্রামটিকে শেয়ার করবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে সবিনয় অনুরোধ, আপনারা প্লিজ আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা আমাদেরকে শেয়ার করবেন, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আপনার শেয়ার, আপনার সাবস্ক্রাইব একটি সদগায়ে জারিয়া হিসেবে কাজ করতেই পারে। আমরা এখন ফিরে যাচ্ছি পুলিশ সদস্যের কাছে, যিনি আমাকে খাগড়াছড়ি থেকে কল করেছেন। পুলিশ সদস্য, আপনি উপুর হয়ে শুলেন, শোয়ার পরে আপনি আগেই এক কোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে ছেঁচে দিয়ে এটাকে গরম করবেন। গরম করার পরে যখন দেখবেন এটা লাল লাল হয়ে গেছে তখন এটাকে নামিয়ে একটা কাপের মধ্যে ঢেলে রাখেন। এরপরে আপনি আপনার কাউকে বলবেন ওখান থেকে হালকা করে তেল নিয়ে আস্তে 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 ওখানে ডলতে। এই যে আমরা আপনার জন্য একটা ভিডিও দিছি, আমাদের ইউটিউবে এখন দেখা যাচ্ছে ভিডিওটা, আপনি শেয়ার করেন আমাদের ফেসবুক লাইভে দেখা যাচ্ছে, সরি ইউটিউবে ভুল বলছি, ফেসবুক লাইভে আপনি পাচ্ছেন, দেখতে পাবেন। এই যে দেখা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন, আপনি শেয়ার করেন। তাহলে ওখানে এইভাবে ডলবেন যে জায়গায় ব্যথা, কতক্ষণ? কমপক্ষে 5 থেকে 7 মিনিট। এরপরে আপনি এখানে গরম শেকটা দেবেন, তেলটাকে মুছবেন না, এর উপরেই একটা টাওয়াল, এতটুকু একটা টাওয়াল গরম পানির মধ্যে ভিজিয়ে রাখেন, হালকা চিপে উঠিয়ে আপনার ওই ব্যথার জায়গায় লাগিয়ে উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেন। কতক্ষণ? কমপক্ষে 15 মিনিট। এরপরে এগুলো সব সরিয়ে দেন। দেওয়ার পরে আপনার দুই হাত এই যে
শোল্ডার আছে, শোল্ডার বরাবর রেখে হাতে চাপ দিয়ে মাথা এবং কাঁধ উঠাবেন, আমরা বুক ডাউন বলি। কিন্তু ওঠানোর সময় আপনার নাভি বিছানায় লেগে থাকবে, নাভি যেন উঠে না যায়। এটা 10-15 বার নাভি লেগে থাকবে। এরপরে এক্সারসাইজটি করবেন, 1,000 যেখানে মানি ব্যাগ রাখেন এই জাতীয় জায়গায় দুই হাত রেখে মাথা এবং কাঁধ উঠিয়ে কমপক্ষে 10 সেকেন্ড ধরে রাখবেন, 10 সেকেন্ড। কিন্তু এই 10 সেকেন্ড 1,001 থেকে 1,010 গুণলে হবে, অথবা 10 বার সুবহান আল্লাহ ও বিহামদিহি পড়েন ইসমাইল, এটা অনেক কাজে দেবে। এই চিকিৎসা চলাকালীন সময়ে আল্লাহ পাকরে বলবেন, হে আল্লাহ পাক আমাকে যে কোনো চিকিৎসার ওসিলায় ভালো করে দিন। সাথে কোরআনিক দোয়া পড়বেন, দোয়ার আগে এবং পরে 3 বার করে দরুদ পড়বেন। আপনি যদি ধূমপায়ী হন, ধূমপান করবেন না, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, ঠিক আছে? আপনার যে জায়গায় ব্যথা ওখানে কমপক্ষে আধা ঘন্টা সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে যে কোনো সময়ে আধা ঘন্টা রোদ লাগাবেন, ওকে? প্রতিদিন কমপক্ষে 2টো সিদ্ধ ডিম খাবেন, যে ডিমটি কমপক্ষে 12 মিনিট সিদ্ধ করে নেবেন। আপাতত এগুলো চলতে থাক, আপনি আমাকে 2 সপ্তাহ পরে এইরকম একটি শনিবারে আমাকে কল করে জানাবেন। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। দর্শক, যারা আপনারা আমাদেরকে কল করেছেন, বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনি এবং আপনারা এই অনুষ্ঠানটিকে অনেক 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 জনপ্রিয় করেছেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবাই আগামী দিনে আবার আমাদেরকে কল করবেন, যার কষ্ট আছে আমরা চেষ্টা করব আমরা ওভার দ্য ফোন উত্তর দিতে। আমরা এই অনুষ্ঠানটি প্রতি আমরা এই অনুষ্ঠানটি আমরা এই অনুষ্ঠানটি প্রতি শনি সোম বৃহস্পতি বাংলাদেশ সময় রাত 8টা থেকে রাত 9টার মধ্যে আমরা করে থাকি। আপনারা এ সময় আমাদেরকে কল করবেন, আমরা অতি আগ্রহে আমরা অনেক আগ্রহে নিয়ে আগ্রহ নিয়ে আমরা অনেক মানে কী বলা যায় আমরা অনেক ধৈর্য নিয়ে আপনাদের কলের জন্য অপেক্ষা করি। সুতরাং আপনারা অবশ্যই কল করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকেই ভালো রাখুন। আমরা এখানেই শেষ করছি, সালামু আলাইকুম।